আজকের রেসিপি চিংড়ি মাছ ভর্তা। তো চলুন দেখে নিই, দু রকমের দেখাবো এটা। তো খুব কম উপকরণ দিয়ে চিংড়ি মাছ ভর্তা কী করে বানায়, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, রসুন আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর চিংড়ি মাছগুলো মাছ ছাড়িয়ে খোসাগুলো রেখেছিলো, বললো বেটে নাকি বড়া করবে। তো সেই রেসিপিটা দেখানো হলো না, তো সেটা পরে একদিন দেখাবো। তো ফার্স্টে চিংড়ি মাছগুলো সিদ্ধ করবে, এখানে জল দেয়নি, নুন দিল আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যদি দেখতে পাও যে এটা সিদ্ধ হচ্ছে না বা জল বেরোয়নি মাছ থেকে, তাহলে অল্প একটু একদম জল দেবে, দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে 400 গ্রাম চিংড়ি ছিল, তো আমি এটা হাফ হাফ করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কাটা ফুটে নেবে। তো রসুন বেশ অনেকটাই দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কার জায়গায় তোমরা এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি যেহেতু এখানে দু রকম মশলা বসানো, তো সেই জন্য একটাই আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, একটা শুকনো লঙ্কা। তো এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটে নিতে হবে। আর রসুনের পরিমাণটা একটু বেশি নিয়ে তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়, স্বাদটাও ভালো হয়। তো দেখতে পাচ্ছি ভালো করে আমি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, পেটে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলো এবার ভালো করে ভেজে নেব। এবার একটা প্লেটের মধ্যে সেদ্ধ করা চিংড়ি মাছ, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা রেখে দিলাম। এবার কড়াইতে সরষের তেল গরম করে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব, এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে পেঁয়াজের মধ্যে যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে, তাই সেই মতো আমরা মাছটার মধ্যে নুন আর হলুদ দেবো। এটা পুরোটাই তেল দিয়ে ভাজতে হবে ভালো করে। গরম ভাতে কিন্তু চিংড়ি মাছ ভাতটা দারুণ লাগে। আর এখানে আমি দু রকমই দেখালাম, তোমরা দু রকমই বাড়িতে একটা করে খেয়ে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাছগুলো এখানে আমার প্রায় ভাগে ভাগে হয়ে গেছে, তো মাছগুলো এবার তুলে নিলাম প্লেটে। এরপর যেটা আমি সেদ্ধ করেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেটা ভালো করে হাত দিয়ে এরমভাবে ভেঙে শুকনো লঙ্কাটা নুন দিয়ে মেখে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি রাখা আছে। তো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভাঙা যাচ্ছে, ভালো করে ভেঙে নিতে হবে হাতের প্রেশার দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। এবার আমি যেহেতু দুটো ভাতটা দেখাচ্ছি, তাই দু রকম লঙ্কা নিয়ে এটা কিন্তু মাখা হয়ে গেছে, কালা কিন্তু দারুই মিশছে আর ফুটানো পেঁয়াজটা এর মধ্যে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো দেখতে পাচ্ছ আমার প্রথম এটা হয়ে গেছে, প্রথম যে ভর্তাটা বানালাম চিংড়ি মাছ সিদ্ধ করে, সেটা এখানে নুন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশে নিলাম। আর এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, এটা কাঁচায় সরষের তেল দেওয়া হলো সেদ্ধ হয়নি মাছ। এইটুকু আমি তোমাদের বলতে পারি যে ফার্স্ট এটা খেয়ে মনে হবে ওটাই ভালো, আবার যখন তোমার প্রেজেন্ট ওটা খাবে মনে হবে ওটাই ভালো। আমার এটাই ভালো হয়ে গেছে, তো আমি বুঝতে পারছিলাম না যে কোনটা বেশি ভালো। দুটোই আলাদা টেস্ট, দুটোই চিংড়ি মাছের কিন্তু টেস্ট ছিল পুরোটাই আলাদা। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা এবার মা শিলে বেটে নিচ্ছে। তো তোমরা যদি শিল ইউজ না করতে পারো, মিক্সারের মধ্যে দেবে আর কোনোভাবেই এখানে জল দেবে না। সেরকম হলে হাফ চামচ বা এক চামচ তেল যদি চিংড়ি মাছের ভাজায় থাকে, সেই তেলটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ মা শিলে বাটছে, শিলে বাটার তো টেস্ট আলাদাই হয়। আর এটা দারুণ গন্ধ উঠছিল, রসুন পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচা লঙ্কা সেরমই স্বাদটা ছিল। তো এখানে
দুবার করে মা বাটলো দেখলাম, না বাটলে এটা স্মুথ হচ্ছিল না, তো দুবার করে বেটে নিয়েছি। রুম ভাতে চিংড়ি মাছ ভর্তা কিন্তু স্বাদটাই পাল্টে দেয়। তো দুবার করে এটা বাটা হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ চিংড়ি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সবটা ভালো করে বেটে নিয়েছে। কারা চিংড়ি মাছ ভর্তা খেয়েছো আর কেমনভাবে বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি যে রেসিপিটা দেখালাম সেটাও কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি দা পেটু শেফ অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ বাটাটা পুরো কমপ্লিট, খুব সুন্দরভাবে বাটা হয়েছে। আমি বলতে পারছি না যে মিক্সিতে কেমন হবে, কারণ আমি মিক্সার ইউজ এখানে করিনি, কিন্তু আমার মনে হয় যে এরকমই হবে, কারণ এখানে একটু জল দেওয়া হয়নি আর এখানে তেলটাও খুব একটা ছিল না। তো যখন তোমরা মিক্সিতে করবে তখন এখানে তেল দিয়ে দেবে। তো একদম রেডি চিংড়ি মাছের ভর্তা দু রকম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।